আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মিলন হোসেন। চলুন এবার মূল খবরে যাওয়া যাক। 2021 সালে জেনেলস্কির বার্ষিক আয় ছিল 37 লক্ষ ইউক্রেনীয় রিভোনিয়া, কিন্তু পরের বছর 2022 সালে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে 1,24,20,000 রিভোনিয়া বা $3,06,000। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। জেনেলস্কি বলেছেন সেই বছর তিনি নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় এবং বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়েবসাইট থেকে বলেছে জেনেলস্কি ও তার পরিবারের বেশিরভাগ আয় তার বেতন, ব্যাংক সুদ এবং তার সম্পত্তি থেকে পাওয়া ভাড়া থেকে এসেছে। জেনেলস্কি ও তার পরিবার সরকারি বন্ড বিক্রি থেকে 74.5 লক্ষ ইউক্রেনীয় রিভোনিয়া আয় করেছেন। এদিকে ইউক্রেনে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন বলতে গেলে হানা ভোট হতে যাচ্ছে, কারণ এখানে বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। গতকাল ভোরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্র খুললেও ভোটারদের উপস্থিতি দেখা যায়নি, কারণ ইউক্রেনের বেশিরভাগ নাগরিক এই প্রেসিডেন্ট নির্বাচন চান না, বরং তারা জেনেলস্কিকে ক্ষমতায় রাখতে আগ্রহী। এর আগে প্রেসিডেন্ট জেনেলস্কি বলেছিলেন যুদ্ধের মধ্যে নির্বাচন করার কোনো যুক্তি নেই, তবে সংবিধানের বাধ্যবাধকতার কারণে এই নির্বাচনের আয়োজন করতে হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, না হলে সামরিক শাসন জারি করে ক্ষমতায় থাকতে হবে জেনেলস্কিকে। গত মাসে কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোসিওলজি পরিচালিত জরিপে দেখা যায় মাত্র 15% নাগরিক এখন ভোট চান। এদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই জেনেলস্কির বার্ষিক আয় ফেলে ফুপে উঠেছে। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে তার অবৈধ আয় নিয়ে বেশ কিছু সংবাদ প্রচার হয়েছে। আমাদের নিউজটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।